চলতি মাসে রাজধানী ঢাকায় যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। এর মাধ্যমে দেশের গণপরিবহনে যুক্ত হবে বৈদ্যুতিক কোনো যানবাহন, যা এদেশের মানুষের জন্য একেবারে নতুন এক অভিজ্ঞতা। উত্তরা ডিয়াবাড়ি হবে মেট্রো রেলের প্রথম স্টেশন। স্টেশনে গিয়ে দেখতে পাবেন ডিজিটাল টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট ব্যান্ডিং মেশিনে নগদ টাকা অথবা কার্ডের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। এছাড়া প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের জন্য একটি ম্যানুয়াল টিকিট কাউন্টারও রয়েছে। যাত্রীরা চাইলে এক বা একাধিক ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এক মিনিটে মেট্রো রেলের টিকিট কাটবেন। সবকিছু বলে দিচ্ছে পরবর্তী ধাপগুলো, টিকিট সংখ্যা নির্বাচন করুন। এখন আমি তিনটা টিকিট নিব, ঠিক আছে? আমি তিনে ক্লিক করলাম। করার পরে হচ্ছে আমার কাজ শেষ। এখন আমাকে হচ্ছে দেখাচ্ছে যে আমি কোথায় থেকে যাচ্ছি, কোথায় যাব, টিকিট সংখ্যা কয়টা, হ্যাঁ প্রতিটা টিকিটের দাম কত, মোট কত। তো আমার এখানে সব ঠিক থাকে, আমাকে এখন হচ্ছে মেশিন বলতেছে দেখেন প্রয়োজনীয় টাকা প্রবেশ করেন। এখন এখানে 60 টাকা আমার ভাড়া হয়েছে, আমাকে 60 টাকা এদিক দিয়ে দিতে হবে। এখন 60 টাকা দিতে গেলে টাকাটা কি এদিক দিয়ে দিবেন নাকি? হ্যাঁ এদিক দিয়ে দিতে হবে। টাকাটা দিতে গেলে এখন আমাকে দেখেন মেশিন আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 60 টাকার জন্য প্রযোজ্য নয়, হ্যাঁ এই টাকাটা আমি দিতে পারবো না। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা নোট দিতে পারবো 100 টাকা থেকে 50-60 টাকা। আমি 50 টাকা দিয়েছি, ঠিক আছে? 50 টাকা দেওয়ার পরে আমার তো আরও 10 টাকা বাকি আছে, আমাকে মেশিন বলতেছে দেখেন অতিরিক্ত 10 টাকা প্রবেশ করান। তখন আমি আবারও 10 টাকা দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে টিকিট কাটা শেষ, আমার টিকিটটা এই সাইড দিয়ে আসবে, এই সেখানে পড়বে, এখান থেকে নিয়ে আমি চলে যেতে পারবো ট্রেন। হ্যাঁ এই হলো আমার টিকিট কাটার প্রসেসিং। আরও আছে, এখন সাপোজ আপনি হচ্ছে মান্থলি বেসিসে কার্ড নিয়েছেন, ঠিক আছে, সেটার জন্য এখন আপনাকে এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। রিচার্জ করতে গেলে আপনাকে হচ্ছে আগে এখানে কার্ডটা রাখতে হবে, রাখার পরে আপনাকে হচ্ছে টপ আপে যেতে হবে, আপনি টপ আপ করবেন। তখন টপ আপে যাওয়ার পর আপনাকে এই স্ক্রিনটা দেখাবে, হ্যাঁ স্ক্রিনটা দেখাবে আমি সাপোজ 400 টাকা আমি টপ আপ করবো, ঠিক আছে? এখানে বলতেছে যে আপনি 400-তে ক্লিক করার পরে আপনার টাকাটা প্রবেশ করান। আমি 500 টাকা এদিক দিয়ে দিলাম, দেওয়ার পরে মেশিন আমাকে আরো 100 টাকা ফেরত দিল, কারণ আমি তো তার কাছে পাবো টাকাটা আবার এই সাইড দিয়ে, এদিক দিয়ে টাকা দিবেন আর নিচ দিয়ে টাকাটা, মানে উপরে টাকা দিবে আর নিচ দিয়ে ফেরত আসবে আর কি। হ্যাঁ এই জায়গা দিয়ে ফেরত আসবে, আমার টাকা ফেরত চলে আসছে। এখন আমার রিচার্জ হয়ে গেছে, আমার কার্ডটা আমি এখান থেকে নিয়ে চলে যাব। শেষ। এখন হলো আপনি কার্ডের যদি তথ্য দেখতে চান যে আমার ব্যালেন্স কত টাকা আছে আমার কার্ডে, হ্যাঁ আমি কোথায় গিয়েছি সেগুলো জানতে চাইলে আপনাকে হচ্ছে এই যে বা পাশের এই যে কার্ডের তথ্যতে ক্লিক করতে হবে। করার পর আপনি হচ্ছে এখানে রাখতে হবে, রাখার পরে এখানে ক্লিক করবেন, আপনার ব্যালেন্স দেখাবে, ঠিক আছে? ব্যালেন্স দেখানোর পরে আপনি তো দেখলেন ডেট টাইম দেওয়া আছে, আপনি যখন হচ্ছে আপনার আপনার লাস্ট কোথায় গিয়েছেন সেগুলো দেখতে চান, তখন আপনাকে এই যে ডেট টাইম ইউজার হিস্টোরি ওগুলো দেখাবে। এই তো এই হলো পুরোটা প্রক্রিয়া এই মেশিনের। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে টিকিট কাটতে পারবো।